সকলকে আরও একবার ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে প্লাস্টিক বর্জন নিয়ে দুই বন্ধুর সংলাপ তোমাদের দেয়া হবে। তো সেক্ষেত্রে অনেক সময় প্রশ্নপত্রে তোমাদের স্কুলের শিক্ষক কিংবা শিক্ষিকা প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বন্ধু সংলাপও দিতে পারেন। তো যাই হোক, এক্ষেত্রে এর অ্যান্সারটি জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কোন সংলাপ তোমরা এইভাবে নোটস আকারে পেতে চাইছো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। আর চ্যানেলে নতুন কিংবা প্রথম হলে অবশ্যই যদি চ্যানেল ভালো লাগে তুমি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, তাহলে পরবর্তীকালে অন্যান্য ভিডিও দেওয়া হলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্লাস্টিক বর্জন নিয়ে দুই বন্ধু সংলাপ লেখার ক্ষেত্রে আমি সচেতন এবং নিবেদন এই দুটো নাম বন্ধু হিসেবে নিয়েছি, তোমরা নিজেদের মতো নামগুলো নিতে পারো। যাই হোক, শুরুতেই সচেতন জানাচ্ছে কী রে নিবেদন। স্কুলে পলিব্যাগ সহ প্লাস্টিক নিষিদ্ধ জেনেও টিফিনটা পলিতে নিয়ে এলি, তো পরবর্তীকালে এ কথা শুনে নিবেদন বলছে আজ নয়, আমি প্রতিদিন নিয়ে আসি। কে বইবে অত ভারী টিফিন বক্স, এতেই হালকার উপর ছিমছাম। তো এই কথা শুনে সচেতন জানাচ্ছে কী যে বলিস তুই, যদি এমন ভাবিস তবে সাধারণ মানুষরা কী করবে বল। পরিবেশ নিয়ে স্কুলের ছেলেদের দিয়ে সেমিনার ও আলোচনা হলো, তবুও তুই সব বুঝেও কিছু বুঝলি না। পরবর্তীকালে নিবেদন বলছে সেমিনার আলোচনার কথা বাদ দে, নিজেদের সুবিধার কথা ভাবনা। এ কথা শুনে সচেতন বলছে কিন্তু নিজের কথা ভাবতে গিয়ে তুই পরিবেশকে নষ্ট করে নিজের ও অন্যের ক্ষতি করছিস। পরবর্তীকালে নিবেদন জানাচ্ছে আরে আমি একা প্লাস্টিক ব্যবহার করলে তেমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এ কথা শুনে সচেতন বলছে দেখ বিন্দু বিন্দু জলে সিন্ধু করে ওঠে, তুই আমি সে, এভাবে দেশ বিশ্ব, অতএব প্লাস্টিক বর্জন একসাথে সকলকেই করতে হবে। একথা শুনে নিবেদন বলছে আমি বুঝলে অন্য কেউ তো প্লাস্টিক বা পলিব্যাগ ইউজ করবেই, তাতে যা আবার তা হবে, দূষণ বাড়বে তো কমবে না। তো এই কথার পরবর্তীকালে একথা শুনে সচেতন জানাচ্ছে দেখ ভাই তুই তো জানিস এই প্লাস্টিক পরিবেশে মাটিকে দূষণ করে, আর এগুলো এমন পদার্থ বহুদিন থাকলে মাটির সাথে মেশে না, এর ফলে মাটি যেমন দূষিত হচ্ছে তেমনি মাটি অনুর্বর হচ্ছে। তো পরবর্তীকালে নিবেদন বলছে দেখ আমি জানি এ কথা, তবে মা কিছুদিন পলিব্যাগে খাবার দিচ্ছে, এতে আমারও সুবিধা হয়। তো এই কথা শুনে পরবর্তীকালে সচেতন জানাচ্ছে মাসিমাকে তুই বলবি প্লাস্টিক দূষণ সম্পর্কে, জানাবি এতে গাছ শেকড় চালাতে পারে না, আর গাছ কত মূল্যবান তুই তো জানিস, তাছাড়া জলজ প্রাণী এই প্লাস্টিক মিশে জলে ভেসে থেকে ক্ষতি হয় জলজ প্রাণীর, এছাড়া গবাদি পশু ভুলবশত বা অসাবধানবশত খাবারের সাথে প্লাস্টিক খেয়ে নিলে খুবই বিপদের আশঙ্কা থেকে যায়, আর মৃত্তিকা দূষণ তো হচ্ছে, তাই পলির পরিবর্তে কাগজের ঠোঙা বা পাটের থলে ব্যবহার করতে পারিস। এর পরবর্তীকালে নিবেদন জানাচ্ছে আমি এসব জানি রে, আচ্ছা মাকে বুঝিয়ে বলবো, আর পলিতে টিফিনের খাবার নিয়ে আসবো না। সচেতন এর পরবর্তীকালে এই কথা শুনে নিবেদনে সে জানাচ্ছে এই না হলে তুই আমার প্রিয় বন্ধু, আচ্ছা তুই একথা বন্ধু এবং প্রতিবেশীদের একথা জানাবি, আর তারাও প্লাস্টিক ব্যবহার যেন না করে। তো নিবেদন এরপর জানাচ্ছে হ্যাঁ রে তুই আমার এক ভুল ভাঙিয়ে দিলি ভাই, আজ আমার চোখ খুলে দিয়েছিস। সচেতন জানাচ্ছে আরে এসব কথা ছাড়, টিফিন শেষের ঘন্টা পড়লো, চল আমরা ক্লাসে যাই। এইভাবে তোমাদের আমি নিজের মতো করে এই প্লাস্টিক বর্জন কিংবা প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বন্ধু সংলাপ দিয়েছি।
তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, তোমরাও তোমাদের মতো করে লিখে নিতে পারো। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। সকলেই ভালো থাকো।